চলমান দুর্নীতিবিরোধী অভিযান আওয়ামী লীগের নিজের ঘর থেকেই শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আইন তার নিজের গতিতেই চলবে অপরাধী যেই হোক ছাড় পাবে না আজারবাইজানের বাকুতে স্থানীয় সময় শনিবার রাতে স্থানীয়দের দেয়া সংবর্ধনায় কথা বলেন তিনি ন্যাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানেই যোগদান শেষে নেপালের প্রধানমন্ত্রী ও আজারবাইজানের রাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মারুফ রেজা রিপোর্ট

তার আপন গতিতে চলবে এবং আপনারা দেখছেন যে সেটা কিন্তু চলছে আমি কিন্তু আমি আমার দলের কেউ যদি কোনো কারণে কোনো অপরাধী করে সার সাথে শাস্তি পায় কারণ অপরাধী অপরাধী আমি অপরাধীকে অপরাধীর চোখেই দেখব এবং সেটাই আমরা কিন্তু দেখতে চেষ্টা করছি বরং আমি মনে করি যে আগে পরকে শিক্ষা দেওয়ার নিজের ঘর থেকে শুরু করা উচিত আমি কিন্তু এখন তাই করছি দুর্নীতি বিরুদ্ধে অভিযানটা এর আগে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে পারস্পরিক স্বার্থে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে একমত হয় দুদেশ বৈঠক শেষে দুই সরকার প্রধানের উপস্থিতিতে সাংস্কৃতিক বিনিময় ইস্যুতে সই করে দেশ দুটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা এছাড়া স্থানীয় সময় শনিবার বিকেলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াল আল মালিকী এ সময় দেশটির ঐতিহ্যবাহী শহর হেভ্রনের একটি রাস্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি